নমস্কার স্কুল সার্ভিস কমিশন নিয়ে কিছু তথ্য আজকে দেব প্রথমে বলবো যে একটা নতুন নোটিফিকেশান আসতে চলেছে নতুন বিজ্ঞপ্তি আসছে সবার জন্য যাদের চাকরি বর্তমানে যারা হারিয়েছে তাদের জন্য যারা বর্তমানে চাকরি পাননি তাদের জন্য সবার জন্য ওপেন টু অল একটা হিউজ পরিমাণে সিট আসতে চলেছে তার আগে আমি এটুকু বলবো যে সবাই কিন্তু অযোগ্য নয় যাদের চাকরি বর্তমানে যারা আর কি সাময়িক হারিয়েছে বলবো যে তারা তাদের মধ্যে অনেকে যোগ্য যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল ওদেরকে ওদের প্রতি রইল আমার তীব্র ভর্সনা তাদের জন্য আজকে যোগ্যরাও কাঁদছে অতএব সরকার যা হাইকোর্ট আর কি বলেছে সেই হাইকোর্টের উপরে আর কি নির্ভর করেই একটা কথা আর কি বলবো এমনি যে একটা হিউজ পরিমাণে সিট মোটামুটি ধরুন এখানে ধরুন আর কি তেইশ হাজার প্রায় সিট আর কি খালি হয়ে গেল এবং তার সাথে হয়তো সাতা সাত হাজার বা কিছু আর কি সিট ওরা অ্যাড করে ওরা একটা হিউজ পরিমাণে একটা আর কি সিট বের করবে মানে এতদিন ধরে যখন এসএসসি হচ্ছে না এই বছর আর কি হবে কিন্তু খারাপ লাগছে যে কাদের সিটটা সিটটা আমরা পাচ্ছি যারা বর্তমানে চাকরি করছে ওদের আমাদের পেতে হচ্ছে কিন্তু যারা যারা আর কি মানে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল ওদেরটা পেলে বেশ ভালো কিন্তু যারা নিজের যোগ্যতা চাকরি পেয়েছিল ওদের সিটটা যদি পাচ্ছি তো খুব খারাপ আর কি লাগছে যাই হোক এখন সরকারের যা নির্দেশ দেখা যাক সরকার কী করে তবে যেটুকু আমাদের হাইকোর্টের কথা অনুযায়ী একটা হিউজ পরিমাণে সিট আসতে চলেছে তো তার উপরে বলবো কি না আমাকে অনেক ফোন আসছে দিন রাত যে স্যার এর উপর একটা ভিডিও আপনি বানান এবং আমরা তৈরি হতে হতে চাইছি আর কি দেখুন আমি বলবো একটা কথা যে আমি হয়তো এর উপরে ক্লাস করাবো এরপরে আমার ব্যাচ চলবে এখানে আর কি বাংলার উপরে আমি নতুন ব্যাচ খুলছি আর কি আজকে হলো আপনার তেইশ তারিখ পয়লা মে মানে ফার্স্ট মে থেকে আমার ব্যাচ শুরু হবে এসএসসির উপরে বাংলা আর কি মানে সাবজেক্টের উপরে তো এরপরে ব্যাচ আমার শুরু হবে নিচের লিঙ্কে পারলে যোগ হয়ে যান আর কি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে তো হচ্ছে কিন্তু খারাপ লাগছে আবার বলবো সেই সমস্ত যোগ্য ক্যান্ডিডেটদের প্রতি যারা নিজের দমে চাকরি আর কি পেয়েছিল আর যারা অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল তাদের তারা আর কি তাদের মৃত্যু ভালো তাদের মরা ভালো ঠিক আছে তো চলুন ব্যাচ শুরু করি আমি ব্যাচ শুরু করার জন্যে কি আর কি এখানে আসা এবং বাংলার ভান্ডার নিয়ে বসে আছি চারটা ব্যাচ প্রায় পার করলাম মাদ্রাসার উপরে এবার এস এস সির উপরে একটা ব্যাচ চালু করব এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আর যারা ইংলিশের ক্ষেত্রে এই নাম্বার স্যারের সঙ্গে যোগাযোগ আপনি করতে কি পারেন হোয়াটসঅ্যাপ করুন আর খামখা কল করবেন না যে স্যার কী হবে না হবে এই হবে সে হবে আমি কিন্তু প্লিজ বলছি এই এই কোটে কি বলল না বলল এর উপরে কিন্তু আমি রকমে কথাবার্তা বলবো না যদি আপনি ভর্তি হবেন হোয়াটসঅ্যাপ করতে আপনি পারেন তবে হ্যাঁ প্লিজ হোয়াটসঅ্যাপে যেন ভালোভাবে একটু কথা বলবেন তাহলে আমাদেরও ভালো আর কি লাগবে হ্যাঁ তাহলে চলুন শুরু করি এরপরে নতুন একটা ব্যাচ ফার্স্ট মে থেকে এসএসসির উপরে হাইকোর্টের কথা অনুযায়ী নতুন একটা হিউজ সিট সিটিটা আসছে তারপরে বলবো আমি যে কালকের ভিডিওতে যে এই জবটা পাওয়া কতটা সহজ হবে কতটা কঠিন হবে বা কত কিছু হবে আর কি হ্যাঁ সেগুলো পরে আর কি বলবো বা সিলেবাস আমি পরে আলোচনা করব তার আগে দেখি কতজন আসছে কতজন মেসেজ করছে বাংলার উপরে ভর্তি চাইলে এই নাম্বারে আপনি যোগাযোগ করুন আমাদের বিএস একাডেমির অনলাইন কোচিং সেন্টার এবং আমারও প্রায় দীর্ঘ সেভেন থেকে এইট ইয়ার্স আর কি জব পাওয়া হলো তো সেই ভিত্তিতে বলছি চলুন ক্লাসটা শুরু করা যাক থ্যাংক ইউ